আধার কার্ড নিয়ে একটি বড় আপডেট তোমাদের সাথে আমি তুলে ধরবো। আমি প্রসেনজিৎ, কম্পিউটার.কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, এই ধরনের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তা বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা আধার কার্ড বিষয়ক। তোমরা বুঝতেই পারছো, আমি প্রথমেই বললাম, দেখতেই পাচ্ছো অন স্ক্রিন, তোমরা আধার কার্ড নিয়ে অত্যন্ত জরুরি খবর, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। আধার কার্ড আছে, আপনার বাড়িতে লোক আসবে, আপনি কি করতে হবে সেইগুলো নিয়ে আজকে আমাদের কিন্তু আলোচনা। ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো। তা বন্ধুরা, আধার কার্ড নিয়ে খুব একটি কেন্দ্র সরকার একটি ঘোষণা করল, এক সুবিধার কথা জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আমাদের দেশে সকল মানুষের জন্য আধার কার্ড করা বাধ্যতামূলক না হলেও এই নথিপত্র ছাড়া কোনো ধরনের কাজ করা সম্ভব হবে না কারোর পক্ষে। এখন থেকে বাড়িতে বসে বিনামূল্যে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকেরা। প্রয়োজনে পোস্ট অফিসের বিশেষ টিম বাড়িতে এসে আধার কার্ডের জন্য আবেদন করতে গ্রাহককে সহায়তা করবে বলে জানা গেছে। বর্তমানে দেশের প্রতিটি মানুষের জন্য আধার কার্ড ইউআইডিএআই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। মূলত আধার হল একটি 12 সংখ্যার অনন্য নম্বর যা শনাক্তকরণের উদ্দেশ্যে ভারত সরকারের দ্বারা চালু করা হয়েছে। এটি ভারতের প্রতিটি নাগরিক দ্বারা প্রাপ্ত করা যেতে পারে। একটি আধারের নাম্বার প্রতিটি নাগরিকের জন্যই অনন্য। আধার কার্ড বায়োমেট্রিক ফরম্যাটে নথিভুক্ত ব্যক্তির নাম, স্থানীয় ঠিকানা, স্থায়ী ঠিকানা, ছবি, আঙুলের ছাপ, লিঙ্গ ইত্যাদি সংরক্ষণ থাকে। তবে কেবল পরিচয় প্রতি নথি ছাড়াও এমন প্রায় সব ধরনের অফিসিয়াল কাজের আধারের প্রয়োজনীয়তা সদ্যজাত শিশু থেকে প্রাপ্তবয়স্কদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। কিছুদিন আগে আধার কার্ড আপডেট সংক্রান্ত জরুরি তথ্য জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ডের সংক্রান্ত জরুরি তথ্য জারি করা হলো। এখন থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড খুব সহজেই ঘরে বসে পাওয়া যেতে পারে। মূলত পোস্ট অফিসের উদ্যোগে এবার থেকে খুব সহজেই বাড়িতে বসে আধার কার্ডে তৈরি করে ফেলা যাবে। পোস্ট অফিসে বিশেষ টিম প্রদান করে তথ্যের ভিত্তিতে এই সব গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে আধার সম্পর্কিত পুরো প্রক্রিয়া বিনামূল্যে সম্পূর্ণ করা হবে। তাই যারা বর্তমানে 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আধার করানোর চেষ্টা করছেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি নিতে পারবেন। ভারতীয় ডাক বিভাগের ডিরেক্টর অনুসয়া প্রসাদ চামেলা জানিয়েছে, দেশের অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশুদের বাড়িতে বসেই বিনামূল্যে আধার কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ডাক দপ্তর। বাড়িতে বসে আধার কার্ড তৈরি করতে হলে ব্যক্তিকে সর্বপ্রথম তার মোবাইলে পোস্ট অফিসের ডিপার্টমেন্টের নিজস্ব অ্যাপ পোস্ট ইনফো ডাউনলোড করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে গ্রাহককে অনলাইনে জিজ্ঞাসা করার সমস্ত তথ্য যেমন নাম, ঠিকানা ইত্যাদি দিতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর পোস্ট অফিস থেকে একদল শিশু আধার কার্ডের জন্য বাড়িতে যাবে, প্রয়োজনীয় সমস্ত ধাপ সম্পূর্ণ করবে। অনুসয়া প্রসাদ চামেলা আরও জানিয়েছেন, প্রায় 40 জন পোস্টমাস্টারকে বাড়িতে আধার কার্ড তৈরির যাবতীয় নিয়মাবলীর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রতিদিন তৈরি হওয়া আধার কার্ড সংক্রান্ত বিশেষ নজর রাখবেন। শিশুদের আধার কার্ডের জন্য কোনো টাকা নেওয়া হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে তাকে 50 টাকা ফি বাবদ দিতে হবে। তবে আধারে কোন তথ্য আপডেট করার জন্য গ্রাহকের কোনো রকম পয়সা টাকা দিতে হবে না। এমতো অবস্থায় যে সকল গ্রাহকেরা 5 বছর থেকে কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড করতে চায়, তারা অতিদ্রুত এই পদ্ধতি অবলম্বন করে আধার কার্ডের জন্য আবেদন করতে তারা পারে। অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে তাদেরকে বুক করা যাবে এবং বাড়িতে এসে তারা কিন্তু আধার কার্ড তৈরি করে দিয়ে যাবে। এটি কিন্তু কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাচ্চাদের, অর্থাৎ 6 মাস থেকে 2 বছর, 2 মাস, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত যাদের বাচ্চা আছে, তারা চেষ্টা করলেই বাড়িতে কিন্তু বসিয়ে আধার কার্ড করে নিতে পারো। এই মুহূর্তে কিন্তু এর অপরচুনিটি চলছে। তাই বন্ধুরা, আইটি সিদ্ধান্তটি, এই আধার কার্ড বিষয়ক ব্যাপারটি আমাদের কাছে মনে হলো যেটিকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। তাই আমরা এই ভিডিও করে আপনাদের কাছে জানালাম। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার একটি নতুন ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।